ছেলেরা এখন ফুটবল খেলছে, হ্যাঁ মাঠে, তাই তো? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাথাভাঙা গার্লস হাই স্কুলে শুরু হলো পঠন পাঠন। দীর্ঘ প্রায় দুবছর করোনা আবহ কাটিয়ে আজ থেকে খুলে গেল স্কুল কলেজ। অবশেষে সরকারি নির্দেশিকা অনুযায়ী আজ থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্কুল খুলে গেল। স্কুলের দরজা খোলার আগেই সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলের নির্দিষ্ট পোশাক পরে ব্যাগ নিয়ে অপেক্ষারত অবস্থায় রয়েছে মাথাভাঙার বিভিন্ন বিদ্যালয়ে। মাথাভাঙা গার্লস হাই স্কুলে গিয়ে দেখা গেল সেখানে প্রত্যেকটি ক্লাসে করোনা বিধি মেনে মাস্ক পরে ছাত্রীরা পাঠ গ্রহণ করছে। স্কুলের শিক্ষকেরা মাস্ক পরে পাঠদান করছেন। মাথাভাঙা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা চিত কণা সাহা বলেন, আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। বাচ্চাদের সাথে আমরাও খুবই উদ্গ্রীব হয়েছিলাম যে সবাই আসুক স্কুলে, সবার কলকাকলিতে আমাদের এই স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠুক। যদিও কিছুদিন আগে থেকেই 8, 9, 10, 11 এবং 12 ক্লাস শুরু হয়েছে কিছুদিন আগে থেকেই, কিন্তু আজকে যখন ফাইভরা সবাই স্কুলে এসেছে, এতদিন পাড়া শিক্ষালয়ে ছিল, 5, 6, 7 সবার উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখবার মতো। এবং আমরাও বিশ্বাস করি যে এই অফলাইন মোডে যখন আমরা সামনাসামনি কথোপকথন করে তাদেরকে তাদের সাথে ভাবের আদান প্রদান করতে পারবো, তখন তা আমাদের শিক্ষাক্ষেত্রে এক নতুন মাত্রা দেবে। উপস্থিতি তো আজকে প্রচুর, অনেকদিন পর বাচ্চারা এসেছে, সংখ্যায় ওরা অনেক বেশি, তবে আজকে এই ক্লাস 9-এর উপস্থিতি একটু কম, কিন্তু অন্যান্য ক্লাসে উপস্থিতি প্রচুর, অলমোস্ট 70%, 80% উপস্থিতি রয়েছে। নিয়ম অনুযায়ী কি মিড ডে মিল যারা পায় ওরা আজকে পাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 5-8 মিড ডে মিল পাবে, আমাদের রান্নাও হচ্ছে, তারা পাবে। ছাত্রীদের মুখে শুনতে পাওয়া গেল, যাই হোক অনেকদিন পরে বান্ধবীদের সাথে দেখা হলো, অনেকদিন বাড়িতে ছিলাম, দু বছর কেটে গেল, অনেকটাই ভুলে গেছি, আবার তাদের সাথে দেখা হলো, নতুন করে বন্ধুত্ব তৈরি হবে এবং অফলাইনে ক্লাস শুরুর যে মজা কতটা তা আজ থেকেই প্রমাণ মিলল মাথাভাঙা গার্লস হাই স্কুল সহ বিভিন্ন বিদ্যালয়ে।